চাঁপাইনবাবগঞ্জে নদীতে মাছ ধরতে নেমে বিএসএফের গুলিতে একজন আহত। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর আলম নামের এক বাংলাদেশি তরুণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার গোপালবাড়ি ইউনিয়নের কলোনিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর ভারত সীমান্ত অতিক্রম করলে বিএসএফ গুলি চালায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার জানান, আজ ভোররাতের দিকে পোলাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন জাহাঙ্গীর আলম। তার হাতের ডান কনুইয়ের নিচে গুলি লেগেছে। আজ সকালে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সকাল 10:45 দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।